ছে বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের সকল ব্যাংক দেউরিয়া হয়ে গেছে রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছে দ্রব্যমূল্যের উদ্ধগতি এত বেশি কেন হয় এর জন্যে ওই যে আপনারা বলেন সিন্ডিকেট যারা করাপ্টেড পিপল লিডার্স এমপি মন্ত্রী এবং স্থানীয় নেতা যারা বিজনেসে যারা ব্যবসায়ী বিজনেস লিডার্স যারা রাজনীতি কন্ট্রোল করে তারা আবার অর্থনীতিকেও কন্ট্রোল করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই দুটো গ্রুপের মধ্যে তারা জড়িত অঙ্গাঙ্গীভাবে জড়িত বাংলাদেশে বর্তমানে পার্লামেন্টে সব আলু পটলের দোকানদার গার্মেন্টস ব্যবসায়ী টাউট রাজনীতিবিদ এমপি মন্ত্রী হয়েছে তারা অসৎ আমি ব্যারিস্টার সাইদুল হক সৈয়দ সাইদুল হক সুমনকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এমপি হওয়ার আগেও প্রতিবাদ করেছেন এমপি হয়েও প্রতিবাদ করে যাচ্ছেন আমি মনে করব সাইডে আপনারা এই সুমনের মতো করে আরও অন্যান্য এমপিগণ আপনারা হলেন আইন তৈরি তৈরি করেন আর ল মেকারস আপনারা যারা ল মেকারস আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন অন্যায়ের প্রতিবাদ করবেন বিবেক দ্বারা তাড়িত হবেন আবেগ দ্বারা তাড়িত হবেন না আপনাদের নেতা নেত্রীরা ভুল সিদ্ধান্ত দিলে সেখানে প্রতিবাদ করবেন উপজেলা নির্বাচনে করাপশান আমি দেখতে পাচ্ছি সরকারের নির্দেশ হলো কোনো দল কোনো প্রার্থীকে বিশেষ করে এমপিগণ নেতাগণ মন্ত্রীগণ কোনো দলকে কোনো প্রার্থীকে সরাসরি সাপোর্ট করতে পারবে না কিন্তু আমার সাহারাস্তিতে চাঁদপুর পাঁচ আসনে একটা অথর্ব বৃদ্ধ অসভ্য মিথ্য প্রচারক এমপি মেজর রফিকুল ইসলাম বীর উত্তম টাকা খেয়ে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে একটা অসভ্য কম শিক্ষিত অর্ধ শিক্ষিত মূর্খ লোককে সাপোর্ট করে যাচ্ছে তার নাম হলো রুমি রুমি নামে এক কন্ট্রাক্টর যার বিরুদ্ধে করাপশনের কোটি কোটি টাকার আত্মসাতের বিভিন্ন জাল জালিয়াতির মামলা রয়েছে